আসসালামু আলাইকুম। টুডেজ ইফতার থেকে আমি কাজী তাসলিমা সাহেব আপনারা আমন্ত্রণ জানাইরা। আমি আপনারা লেগে পাটিসাপটা আনছি, আপনারা শুনলে হয়তো আশবাস হবে। এটা আমর মিষ্টি আসার দিয়ে আমি পাটিসাপটাটা আপনারা দেখাইমু। এই আসারের মাঝে কিতা কিতা দিয়ে আমি করছি আসারটা। আসারের মাঝে আছে কাজু বাদাম, আছে গোলমরিচর গুঁড়া, আছে লং, আছে তেজপাতা, আছে আর মিষ্টি চিনি দিয়ে আর কি করছি। আর পাটিসাপটার গোলাটা, পাটিসাপটার গোলা আমরা জেলাহান ফিটার লেগে যেটা করি, পাটিসাপটা ফিটা যেটা আমরা করি, চাউল গুঁড়ি এক কাপ আর ময়দা হাফ কাপ দিয়া করছি। প্যানটা একটু গরম হোক, এটা তেল ব্রাশ করবো। গোলাটা, পাটিসাপটার গোলাটা বেশি ঘনও না পাতলাও না। সাইজটা আপনারা পছন্দ মতো আপনারা করবা। একটু আচারটা একটু সামান্য টেঙ্গামিষ আর মিঠা আছে লগে, টেঙ্গাটা কম আছে, তাহলে একটু টেঙ্গা মিঠা ভালো লাগে। আজকের রেসিপিটা শেষ করে লেছি, আশা করি আপনারা ভালো লাগবো। আমর মিষ্টি আমর আচারের পাটিসাপটা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।